হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আমি আপনাদের কাছে প্রায় সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে আসি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ট্র্যাপকোর অ্যাজ সিপিএ নেটওয়ার্কটির সাথে আসলে কোথায় কি কিভাবে আপনারা এখান থেকে স্মার্ট লিংক তৈরি করবেন, এবং এখানকার এই অ্যাকাউন্ট বা সিপিএ প্যানেলের ফুল ডিটেলস আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন ভিউয়ার্স, আমরা যখন গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেবেন, তো আমরা জানি যে সিপিএ ট্র্যাপকোর এই সিপিএ নেটওয়ার্কটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ওনারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো এখন এখানে আমরা স্মার্ট লিংক কীভাবে ক্রিয়েট করব সেই বিষয়টা যাদের সবার আগের প্রশ্ন, তো সেটা আমরা আগে সলভ করে দিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, দয়া করে হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখানে আমাদের সাপোর্ট ম্যানেজারকে আমরা যদি দেখি, দেখেন ভিউয়ার্স, এখানে সাপোর্ট ম্যানেজার তিনভাবে সাপোর্ট করে থাকে। একটা হচ্ছে মেইল বক্স, একটা স্কাইপি, একটা টেলিগ্রাম। এখন এখান থেকে আমরা যদি আমরা এই ন্যাপবারে আসি, ন্যাপবারে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে তিন পাঁচটা সেকশন আসলে এখানে দেখাচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনার মানে কাজের ওয়ার্কিং রিপোর্ট আমরা যেটা বলি সেটা দেখাবে, এবং স্মার্ট লিঙ্ক, স্মার্ট লিঙ্কে আপনাদের হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করার এই বিষয়টা আমরা আগে দেখানোর চেষ্টা করব। তো স্মার্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আসলে আমরা যদি দেখাই, এখানে সাপোজ একটা নাম দিলাম, এই যে এখানে কিন্তু নাম, এখানে আপনাদের নামের সাথে আসলে মানে অনেক কিছু যাচ্ছে। তো এই যে নামটা দিবেন, এই নামের সাথে কিন্তু স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট হবে। তো এই জায়গা থেকে আপনাদের ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে, আপনাদের ট্রাফিক কোন কোয়ালিটি সেই কোয়ালিটির উপর বেস করে আপনারা এখান থেকে ভার্টিক্যালটা সিলেক্ট করে দিবেন। তো ভার্টিক্যাল সিলেক্ট করার পরে এখান থেকে যারা আর আরেকটা সহজ এবং আমি যেটা মনে করি আপনাদের জন্য খুবই খুবই ভালো, কারণ যারা স্ন্যাপচ্যাটে কাজ করেন, স্ন্যাপচ্যাটের যে ট্রাফিক ওয়েটা আসলে অন্যান্য অনেক সিপিএ নেটওয়ার্কে আমি দেখেছি, যারা হচ্ছে আপনাকে মানে এই ট্রাফিক যে পলিসিটা সেটা অন্য জায়গা থেকে সাপোর্ট করে না, কিন্তু এরা কিন্তু ডিরেক্ট স্ন্যাপচ্যাটের ট্রাফিকও সাপোর্ট করে। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস আসলে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, এখানে ওয়েব প্লাস মোবাইল, ওয়েব প্লাস অথবা মোবাইল। তো এখানে আমরা সবসময় করে দিব ওয়েব প্লাস মোবাইল, কারণ আমাদের যদি কনভার্সন আসে তাহলে সব জায়গা থেকে যেন আসতে পারে, কারণ ওয়েব আর মোবাইল, এখানে ট্যাবলেট কিন্তু আপনার মোবাইলের ভিতরেই পড়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা যখন ক্রিয়েট স্মার্ট লিংক দিলাম, তারপরে আমাদের স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল, দেন আমাদের এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনারা ইচ্ছা মতো কাজ করতে পারেন। এবং এখন যদি আপনাদের এর সাব আইডি যদি ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবে ক্রিয়েট করতে হবে। আপনাদের ওইটা হচ্ছে মেইন আইডি, যদি আপনারা ওইটা দিয়ে কাজ করতে চান একজন করতে পারবেন। এখন আপনার আন্ডারে যদি কেউ কাজ করতে চায় তখন আপনারা কী করবেন, এই ক্লিক আইডির ভিতরে আপনারা তাদের আইডির নাম দিয়ে দিবেন। আচ্ছা, সাব আইডির নাম দিলাম, ধরেন এটা এস, আচ্ছা একটা দিয়ে এটা কিন্তু সেভ দিয়ে দিবেন, সেভ কপি করে সেভ দিয়ে দিবেন, কপি করেই সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে আপনাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আসলে আপনারা স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করবেন, এবং এখানে ভ্যারাইটি আসলে মানে স্মার্ট লিঙ্কগুলো আছে। এখানে এটা হচ্ছে আপনাদের মেইন ব্যালেন্স, এটা এটা হচ্ছে রেফারেল ব্যালেন্স, আর এটা হচ্ছে আপনাদের মেইন ব্যালেন্স। এখন এখান থেকে আমরা একটু যদি দেখি বিলিং অপশন, বিলিং অপশনে আসলে কিভাবে আসলে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করা আছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন ভিউয়ার্স, এরা যদি বিটকয়েনে পেমেন্ট করতে চায় তাহলে কিন্তু মিনিমাম $500 হতে হবে, এবং বিকাশে যদি পেমেন্ট করে তাহলে মিনিমাম $30, ক্যাপিটালিস্টে $30, অ্যান্ড আমরা সব মিলিয়ে যদি দেখি যে মিনিমাম পে আউট $30। আমরা কি যারা হচ্ছে ডেটিফাই ডট লিঙ্কের নাম শুনেছি কিনা জানি না, তো আমার চ্যানেলে ভিডিও আছে, তো সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ ডেটিফাইও কিন্তু মিনিমাম $30 হচ্ছে হলে আপনাদের পেমেন্টটা করে দেয়, এবং এটা কিন্তু রেগুলার পেমেন্ট করে সেম অ্যাজ ডেটিফাই। এখন এখান থেকে আমরা আর একটা জিনিস যদি একটু ক্লারিফাই করে নিই, সেই বিষয়টা যদি হয় যে এখানে কি ইউ উইল রিসিভ ইউর ফার্স্ট পে আউট আফটার 30 কনভার্সন, এখানে আপনাদের পেমেন্ট গেটওয়েটা কিভাবে কাজ করবে, আপনার যখন এখানে 30টা কনভার্সন, নট ডলার, আপনার যত খুশি ডলার হোক কিন্তু কিছুতে যায় আসে না, যদি আপনার 30টা কনভার্সন না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু পেমেন্ট তুলতে পারবেন না। তার মানে আপনার যে ডলারই হোক না কেন আপনাকে 30টা কনভার্সন আগে কমপ্লিট করতে হবে, এটা তাদের হচ্ছে পেমেন্ট গেটওয়ের ফার্স্ট পেমেন্ট গেটওয়ের হচ্ছে আপনার হ্যাঁ শর্ত। আর তারপরে যেটা আছে বিকাশে বা যে কোনো জায়গায় আপনি $30 হলে প্রতিদিন আপনারা পেমেন্টটা নিতে পারবেন, এবং এর জন্য আসলে রিকোয়েস্ট করতে হবে না, এটা অটোমেটিক্যালি হচ্ছে পেমেন্টটা দিয়ে দেয়। এখন এটা যখন আপনার 30 কনভার্সন হয়ে যাবে তখন আপনারা ম্যানেজারকে স্কাইপের মাধ্যমে নক করবেন যে আই হ্যাভ ডান ফার্স্ট। হ্যাঁ আচ্ছা, তো এভাবে আসলে আপনারা এই ট্র্যাপ
ট্র্যাপকোর যে স্মার্ট লিংক প্ল্যাটফর্মটা আছে সেবা এই এখানকার নেটওয়ার্কটির আপনারা অ্যাপ্রুভাল নিতে পারবেন এবং এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে অনেক কিছু চেঞ্জ আপ করতে পারবেন, বাট জিমেইল কিন্তু চেঞ্জ করা যায় না ট্র্যাফে বা এর আগের যে সিপি নেটওয়ার্কগুলোর মতো, সেই বিষয়গুলোর সাথে আসলে এটার মিল নেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে এরকম কোনো আপডেট মিস না করেন। ধন্যবাদ সবাইকে।